নমস্কার বন্ধুরা, আপনাদের আরো একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে এটিকে মোহনবাগান দল নিয়ে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার আছে, এবং আপনারা কিছু প্রশ্নও করেছেন, তো সেই প্রশ্নেরও উত্তর দেওয়ার আছে। তার পাশাপাশি হুগো বুমোস তার ইঞ্জুরি আপডেট কি সেটাও জানাবো। তো ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এবং ভিডিওটি শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ করে রাখবো, যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা, সবার প্রথমে আপনাদেরকে জানাই, আপনারা যে প্রশ্ন করেছেন যে দাদা এটিকে মোহনবাগান দলের এর পরের বছর হেড কোচ কে হতে পারে, এই বিষয়ে কোনো আপডেট আছে? তো বলে রাখি, এখনো পর্যন্ত কিন্তু এটিকে মোহনবাগান এর পরের সিজনে কে হেড কোচ হবে সেই নিয়ে এখনো তারা কোনো মিটিং বসায়নি। এখন যেরকম চলছে সেরকমভাবেই চালাচ্ছে এটিকে মোহনবাগান ম্যানেজমেন্ট। তো এই মুহূর্তেই যে কোনো নতুন কোচ আসবে সেরকম কিন্তু কোনো আপডেট নেই এটিকে মোহনবাগান ম্যানেজমেন্টের তরফ থেকে। তো যদি এটিকে মোহনবাগান এই বছর ISL ও সুপার কাপে খারাপ পারফরমেন্স করে, আমি অবশ্যই কনফার্ম হব যে এর পরের বছর অবশ্যই নতুন হেড কোচ নিয়ে আসবে এটিকে মোহনবাগান দল। তো আপডেট হলো, এই মুহূর্তে এটিকে মোহনবাগান তারা কিন্তু কোনো নতুন কোচ নিয়ে আসবে এরকম কোনো চিন্তাভাবনা করেনি। তো বন্ধুরা, এইবারে আপনাদেরকে তার পরের আপডেট দিই, এইটা হচ্ছে হুগো বুমোসের ইঞ্জুরি আপডেট। তো আমাকে অনেক কেউই প্রশ্ন করেছেন যে দাদা হুগো বুমোস বর্তমানে কেমন আছে একটু জানান। তো বলে রাখি, হুগো বুমোস তিনি কিন্তু এটিকে মোহনবাগান দলের সঙ্গে তাকে প্র্যাকটিস মাঠে প্র্যাকটিস করতে ঢুকতে দেখা গেছে, কিন্তু যেহেতু এই মুহূর্তে এটিকে মোহনবাগান দরজা বন্ধ করে প্র্যাকটিস করছে, তাই ভিতরে হুগো বুমোস তিনি কিরকম প্র্যাকটিস করেছেন, না শুধু সাইক্লিং করেছেন, ওয়ার্ম আপ করেছেন, সেটা কিন্তু দেখা যায়নি। তবে একটু স্বস্তির নিউজ এইটাই যে হুগো বুমোস তিনি কিন্তু এটিকে মোহনবাগান দলের সঙ্গে কিন্তু প্র্যাকটিস গ্রাউন্ডে ঢুকতে তাকে দেখা গেছে। তো এইটা থেকে আমরা পজিটিভ একটি নিউজ পাচ্ছি যে হয়তো হুগো বুমোস তিনি এটিকে মোহনবাগানের যে আপকামিং ম্যাচ আছে হায়দ্রাবাদ FC-র সঙ্গে, তো সেই ম্যাচে তিনি অ্যাভেলেবেল থাকবেন, কারণ হুগো বুমোসকে কিন্তু দরকার হবে এটিকে মোহনবাগানের এই ক্রুশিয়াল সময়। তো হুগো বুমোসের ইঞ্জুরি আপডেটটা বলে দিই, হুগো বুমোস তিনি কিন্তু পুরো এটিকে মোহনবাগান দলের সঙ্গে কিন্তু প্র্যাকটিস সেশনে ঢুকেছিল, তবে কি প্র্যাকটিস করেছে, যেহেতু ক্লোজ দ্য ডোর প্র্যাকটিস করেছে এটিকে মোহনবাগান, তাই কি কি প্র্যাকটিসে কি কি করেছে সেটা কিন্তু আমি বলতে পারবো না। তো বন্ধুরা, এইবারে আপনাদেরকে আরও একটা আপনাদের প্রশ্নের উত্তর দিই, এইটা আমাকে করেছেন যে দাদা সামনের বছর আপনার কি মনে হয় কোন কোচকে নিয়ে আসলে ভালো হবে, সার্জিও লোবেরা, ওন কয়েল, না মার্কোস মালোয়েরোকা? তো আমি বলে রাখি, সামনের বছর যদি এটিকে মোহনবাগান লিগ শিল জিততে যায় তাহলে অবশ্যই সার্জিও লোবেরাকে নিয়ে আসতে হবে, কারণ আমরা দেখেছি সার্জিও লোবেরার থেকে আমার মনে হয় না ISL-এ এই মুহূর্তে এটিকে মোহনবাগান দলের জন্য কোনো বেটার কোচ হতে পারবে। সার্জিও লোবেরা যিনি দুবার লিগ শিল জিতেছেন, একবার ISL ট্রফি জিতেছেন, তো সার্জিও লোবেরাকে নিয়ে আমাকে আলাদা করে কিছু বলার নেই। তো অবশ্যই সার্জিও লোবেরাকে নিয়ে আসলে এটিকে মোহনবাগান দলের ভালো হবে, এতে এক ফোঁটাও সন্দেহ নেই। তবে আপনারা যে বাকি দুটো কোচের নাম বলেছেন, ওন কয়েল ও মোনোলো মার্কোস রোকা, তো এরা দুজনও কিন্তু যথেষ্ট ভালো কোচ। তো এদের মধ্যে যে কোনো একটা কোচ যদি এটিকে মোহনবাগান নিয়ে আসতে পারে, অবশ্যই এটিকে মোহনবাগানের জন্য কিন্তু ভালো হবে। তো বন্ধুরা, এবারে লাস্ট আপনাদের আরও একটা প্রশ্ন উত্তর দিই, আপনারা করেছেন যে দাদা শুনছি যে বাস্তব রয় এটিকে মোহনবাগান দলের নতুন হেড কোচ হতে চলেছে, এটা কতটা সত্যি একটু জানান। তো বলে রাখি, যদি জুয়ান ফেরান্ডো তাকে এটিকে মোহনবাগান স্যাক করে দেয়, তাহলে তখন যে অ্যাসিস্ট্যান্ট কোচ সে নতুন হেড কোচ হবে। তবে জুয়ান ফেরান্ডোই কিন্তু স্যাক করার কোনো রকম এই মুহূর্তে চিন্তাভাবনা করছে না ম্যানেজমেন্ট, জুয়ান ফেরান্ডোর ওপর ভরসা রেখেছেন। তো এই মুহূর্তে যে বাস্তব রয় নতুন হেড কোচ হবে এই বিষয়ে কিন্তু কোনো রকম আপডেট নেই। তো বন্ধুরা, আশা করি আপনারা যে সমস্ত প্রশ্ন করেছেন সমস্ত প্রশ্নের উত্তর আপনারা পেয়ে গেছেন। তো আপনাদের প্রশ্ন করার জন্য কিন্তু আপনাদেরকে অনেক ধন্যবাদ। তো আজকের এই ভিডিওটিতে আমার আপনাদেরকে এতটাই বলার ছিল। তো আশা করি ভিডিওটি আপনার ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, এবং বন্ধুরা চ্যানেলটিতে নতুন আছেন সবাইকে অনুরোধ করব, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।